90 নায়কদের নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও বানিয়ে ফেলেছি, তো তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা নায়িকাদের নিয়ে আলোচনা করবো, যে এক্স্যাক্টলি 90 কোন নায়িকা ক্রেজ, কোন নায়িকা স্টার এবং কোন নায়িকা সুপারস্টার, এটার একটা অথেন্টিক ফিগার আমি আপনাদের সামনে প্রোভাইড করব। আপনারা জানতে পারবেন যে 90 ক্রেজ, স্টার এবং সুপারস্টারিজম কীভাবে নায়িকারা অ্যাচিভ করেছিল এবং কাদেরকে আমরা স্টার, ক্রেজ এবং সুপারস্টার 90 বলে থাকি, এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি কিন্তু সবসময় ওয়েট করে থাকি আপনাদের মূল্যবান কমেন্টটির। যাই হোক, 90 ছিল আমাদের বেঙ্গলি ফিল্মের জন্য স্বর্ণালী একটা অধ্যায় এবং আমরা পুরাতন সিনিয়র নায়ক নায়িকাদের পাশাপাশি কিন্তু আমরা নতুনদের একটা জোয়ার দেখলাম এবং সেই জোয়ারে প্রথম যারা রং লাগিয়েছিল নাঈম শাবনাজ, এবং তাদের রং লাগানো থেকেই কিন্তু সেখানে আমরা দেখলাম সালমান শাহ, মৌসুমী, ওমর সানি, শাবনুরের মতো তারকাদের বিশাল দাপট, তারা স্ক্রিনে রীতিমতো অডিয়েন্সদের ভূত করে ধরে রাখত। যাই হোক, আমরা যদি 90 অ্যাট ফার্স্ট আমরা যদি ক্রেজ থেকে যদি শুরু করি, যে ক্রেজ আসলে ব্যাপারটা কী, এটা কিন্তু 90 প্রথম যে নায়িকা ক্রেজ দেখিয়েছিলেন সি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি শাবনাজ। গুরু ইহত শ্যামের চাঁদনি ফিল্মের মধ্য দিয়ে বেঙ্গলি ফিল্মে যার এন্ট্রি এবং চাঁদনির মতনই তিনি বেঙ্গলি ফিল্মে একটা ঝলকানি দেয় এবং তার যে ক্রেজ ছিল ওই টাইমে আনবিটেবল। এবং এরপর একের পর এক আমরা নাঈম শাবনাজ জুটিকে ব্যাক টু ব্যাক হিট, সুপারহিট, ব্লকবাস্টার ফিল্ম উপহার দিতে দেখলাম এবং চাঁদনি ছিল একটা বিশাল বড় ব্লকবাস্টার ফিল্ম এবং 1991 কিন্তু হাইয়েস্ট গ্রোসার অফ দ্য ইয়ার কিন্তু ছিল চাঁদনি। এবং শাবনাজের যে ক্রেজ ছিল মানে অবিশ্বাস্য রকমের। এবং এরপরে আমরা যদি ক্রেজ যদি আরেকটু যদি আলোচনা করি, তো যে ক্রেজ রীতিমতো কিন্তু শাবনাজকেও ছাড়িয়ে গিয়েছিল সি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি প্রিয়দর্শিনী মৌসুমী। 1993 যখন মৌসুমীর বেঙ্গলি ফিল্মে যখন তার এন্ট্রি হলো, তখন কিয়ামত থেকে কিয়ামত, আনন্দমেলা প্রোডাকশন, সনু রহমান সনের মতো মেকার, সালমান শাহ, মৌসুমী জুটি, তো সব কিছু মিলিয়ে তাদের ফিল্মের হাইপ এতটাই ছিল যে চাঁদনিকে কিন্তু বিট করে যায় কিয়ামত থেকে কিয়ামত। এবং এই ফিল্মটা ছিল ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার এবং মৌসুমীর এন্ট্রি এবং আগে তিনি ফটো সুন্দরী হয়ে বেঙ্গলি ফিল্মে এসেছে, তো এসব নিয়ে কিন্তু একটা হাইপ কিন্তু একটা আলাদা লেভেলের ছিল। এবং ফাইনালি যখন ফিল্মটা যখন রিলিজ পেলো তখন রীতিমতো সব কিছু দুমড়ে মুসড়ে একাকার করে দিল বক্স অফিস। এবং মৌসুমীর ক্রেজ নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, 90 কিন্তু টপ 3 নায়িকাদের ভিতর, ক্রেজধারী নায়িকাদের ভিতর কিন্তু তিনি সবসময় কিন্তু প্রথম দিকেই থাকবে। এবার আমরা যদি এসে ক্রেজ বলতে, আমরা যদি 90 আরেকজন সবচেয়ে বড় ক্রেজ যে নায়িকাদের ভিতর শাবনাজ এবং মৌসুমীর মতো ক্রেজ যার ছিল, সি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি বুনো সুন্দরী পপি। 1997 কুলি সিনেমাতে যখন তার বেঙ্গলি ফিল্মে এন্ট্রি হয় এবং তিনিও কিন্তু ফটো সুন্দরী হয়ে তিনি ফিল্মে এন্ট্রি নেয় এবং তার ওই ফিল্মে তার যে গ্ল্যামার, তার যে লুক এবং সব কিছু মিলে কিন্তু রীতিমতো একটা অবিশ্বাস্য লেভেলের জনপ্রিয়তা কিন্তু তিনি তখন ক্রিয়েট করে ফেলে। এবং কুলি কিন্তু ছিল অল টাইম ব্লকবাস্টার ফিল্ম এবং একটা ম্যাক্সিমাম পোর্শন লোক মনে করে যে কুলি ছবিটা এত বড় ব্লকবাস্টার বা ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসার হওয়ার পিছনে পপির কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাত আছে, শুধুমাত্র তার গ্ল্যামার দেখার জন্য কিন্তু অডিয়েন্স পর্দায় বুঁদ হয়ে গিয়েছিল একটা কুলি ফিল্ম দেখার জন্য। যাই হোক, তার গ্ল্যামার, তার যে ক্রেজ অবিশ্বাস্য লেভেল, তো এটা হচ্ছে ক্রেজ। তো 90 এই তিনজন নায়িকার মতো শুরুর দিকে কিন্তু আর কোনো নায়িকা কিন্তু এত বড় ক্রেজ কিন্তু ক্রিয়েট করতে পারেনি। আপনি যত নায়িকা আপনি মানে বলেন না কেন, তো তাদের ভিতর কিন্তু এই তিনজন নায়িকা, শাবনাজ, মৌসুমী এবং পপি, ধারাবাহিকভাবে কিন্তু এই তিনজনই কিন্তু তাদের ক্রেজ মানে ওই লেভেলের ধরে রেখেছে। এরপরেও অনেক নায়িকা 90 এন্ট্রি নিয়েছে, অ্যাজ লাইক সোনিয়া বা ওরকম ক্রেজি নায়িকা কিন্তু তিনি ছিলেন না, বা অনেক অনেকে আছে যেমন আমরা 90 সেই দিকে দেখেছি সিমলাকে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু তার ক্রেজ ওইরকম ছিল না, বা পূর্ণিমা, তামান্না, এরকম অনেক নায়িকা কিন্তু 90 এসেছে কারণ নতুনদের একটা অধ্যায়ের জোয়ার ছিল, কাঞ্চি ছিল। তো আসলে 90 কিন্তু এইসব নায়িকা, এমনকি আমি যদি বলি শাবনুর, টলিউড সম্রাজ্ঞী যিনি চান্দ্রিয়াতে ফিল্ম দিয়ে ইহত শ্যামের হাত ধরে এন্ট্রি নেয়, তিনিও কিন্তু ওই লেভেলের ক্রেজ সৃষ্টি করতে পারেন, ক্রেজ। তো এটা গেল এক্স্যাক্টলি প্রপার যে ক্রেজ 90 যে নায়িকারা। এবার আপনারা জানবেন যে স্টার কারা 90 নায়িকারা। হ্যাঁ, 90 স্টার নায়িকারা বলতে আপনি যদি বলেন যে সিনিয়র নায়িকা, আমি যদি প্রথম থেকে যদি বড় নায়িকাদের ভিতর যদি আসি, অবশ্যই ববিতার নাম থাকবে, রজিনার নাম থাকবে সেখানে, স্টার বলতে সুচরিতার নাম থাকবে সেখানে, চম্পা, দিতি, তারা স্টার, তাদের নাম সেখানে থাকবে। তো এগুলো হচ্ছে এক্স্যাক্টলি স্টার, এবং মানে স্টার বলতে মানে সমস্ত নায়িকা। এখন যদি এটি যে সুপারস্টার, যে 90 এক্স্যাক্টলি কোন নায়িকা সুপারস্টার, দেখেন ক্রেজ স্টার একরকম, যে স্টার হচ্ছে ব্যাপারটা এরকম যে তার মার্কেট ভ্যালু আগের মতনই, কখনো বাড়ছেও না ঠিক রকম, কমছেও না, বা ওই লেভেলের কিছু ক্রিয়েট করতে পারছে না, চলছে, মানে তার একটা চাহিদা আছে। আর ক্রেজ মানে আগের ভিডিওতে বলেছি যে তার চাহিদা রীতিমতো সব কিছুকে বিট করে চলে যাচ্ছে।
এবার এবার আমরা যদি ফাইনালি যদি সুপারস্টার নিয়ে যদি কথা বলি, যে সুপারস্টার এক্স্যাক্টলি কি, নায়িকাদের ভিতর সুপারস্টার কি, এটা কিন্তু আপনাকে জানতে হবে। সুপারস্টার হচ্ছে সেই নায়িকা যে যার নামের জোরে ফিল্ম চলতো। মৌসুমী প্রথম ফিল্মের পরপরই তার নামে মৌসুমী ফিল্ম বেরিয়েছে এবং 90s মিড পর্যন্ত তিনি সুপারস্টার ছিলেন এবং তার সিনেমাতে তাকে প্রায়োরিটি দেওয়া হতো অ্যাজ লাইক বড় বড় সিনিয়র সুপারস্টার ইলিয়াস কাঞ্চন রুবেলের ফিল্মের বাইরে কিন্তু তাকে পোর্ট্রে করা হতো। ওমর সানির সঙ্গে ফিল্মে দেখেছি বা সালমানের সঙ্গে ফিল্মে কিন্তু তাকে ক্রেডিট নিয়ে ঝামেলা হয় সালমানের সঙ্গে, যার কারণে একটি ইগোজনিত কারণে কিন্তু তাদের একটা সম্পর্ক দূরে হয়ে যায়। হোক, mid-90s পর্যন্ত কিন্তু তিনি সুপারস্টার। এবার আমরা যদি আরেকজন সুপারস্টারের কাছে যদি আসি, শাবনূর, যে mid-90s পরে পরবর্তী ধাপে যিনি সুপারস্টার ছিলেন শাবনূর, একের পর এক ব্যাক টু ব্যাক হিট সুপারহিট ফিল্ম দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিকে নন্দিত করেছে তখন শাবনূর। একের পর এক আমরা mid-90s পর্যন্ত আমরা যদি তাকে তোমাকে চাই, বাপ, বিশাল বড় বড় সাকসেসফুল ফিল্ম, জীবন সংসার বা এর আগে স্বপ্নের ঠিকানার মতো ব্লকবাস্টার দিলেও কিন্তু মানে ইঁদুর দৌড়ে কিছুটা হয়তো মনে হচ্ছিল আপনার যে পিছিয়ে মৌসুমীর থেকে শাবনূর। কিন্তু আস্তে আস্তে আমরা যখন দেখলাম 90s শেষ দিক থেকে তিনি নিজেকে ভাঙলেন সালমান শাহর অকাল পুরাণে, যেখানে তার ভেঙে যাওয়ার কথা, তার ক্যারিয়ার দুমড়ে মুচড়ে যাওয়ার কথা, সেখানে তিনি সুদৃঢ়ভাবে তার ক্যারিয়ার যেভাবে বিল্ড আপ করলেন এবং সুপ্রিম যে স্টারডম তিনি ধরে রাখলেন, ডিরেক্টর প্রডিউসাররা সাংবাদিক থেকে শুরু করে সবাই একটা টাইমে তার বিপরীতে চলে গিয়েছিল, এটা কিন্তু অলরেডি পেপার কাটিংয়ে আছে, এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাবো, কিন্তু সেই জায়গার থেকে সহকর্মীর অকালে চলে যাওয়া, তো এতগুলো প্রতিবন্ধকতা কাভার করে একজন শাবনূর যেভাবে তিনি এগিয়ে চলেছিলেন এটা দৃষ্টান্ত। এবং তার যে ব্যাপার স্ক্রিনে, তার যে মানে একটা দুর্দান্ত রকমের একটা ব্যাপার কিন্তু তার ছিল, এবং তিনি কিন্তু অবশ্যই সুপারস্টার, যে সুপ্রিম যে স্টার যে একটা ব্যাপার তার ভিতর ছিল এবং সি ইজ আনডাউটলি সুপারস্টার। এবং 90s শেষ দিক থেকে মূলত তার সুপ্রিম স্টারডম শুরু হয় 90s মাঝামাঝির পর থেকে, এবং 00s তিনি যতদিন কাজ করেছেন তিনি সুপারস্টার ইমেজ নিয়েই কিন্তু তিনি কাজ করেছেন। কিন্তু মৌসুমীকে 2000 পরে আমরা সুপারস্টার ইমেজ নিয়ে কাজ করতে দেখিনি, কারণ তিনি তখন নায়ক কেন্দ্রিক বা অ্যাকশন ফিল্মে তিনি শিফট করেছেন। এবার আমরা যদি সেই 90s সবচেয়ে বড় সুপারস্টার, সি ইজ নান আদার দ্যান হিরোইন শাবানা। শাবানার চোখের পানি মানে একটা টাইমে একটা ফিল্ম কোটি কোটি টাকা বিজনেস করেছে, এবং তিনি নিঃসন্দেহে 90s বড় সুপারস্টার। শাবানা তার নামে ফিল্ম হচ্ছে, যেখানে তিনি ক্যারেক্টার বেস সেখানে তার চরিত্রকে পোর্ট্রে করা হচ্ছে, মূলত টিনেজ নায়ক নায়িকাদের থেকে বেশি তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং একজন শাবানাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। তার বিশাল বড় বড় ব্লকবাস্টার ফিল্ম ঘাত প্রতিঘাত, সত্যের মৃত্যু নাই, বা আসামি কেন আসামি, কালিয়া, একের পর এক ফিল্ম, তার বিদ্রোহী বধূ, বাংলার বধূ, মানে শাবানার ফিল্মের যে কালেকশন ছিল তার কিন্তু বিদ্রোহী কন্যা মানে তার ফিল্ম হাইয়েস্ট গ্রোসারে কিন্তু top 5 কিন্তু সবসময় থাকতো। এবং এমন একজন নায়িকা নিঃসন্দেহে তিনি বিগেস্ট সুপারস্টার ওই টাইমে 90s। আমি যদি সব দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করতো এটা ছিল এক্স্যাক্টলি 90s ক্রেজ স্টার এবং সুপারস্টার নায়িকাদের নিয়ে আমার আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আমি সবসময় ওয়েট করে বসে থাকি আপনাদের মূল্যবান কমেন্টের।